হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার, টেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট কলাম চার্ট ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে কলাম চার্ট তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। ব্যাস, এক্সেলে আসার পরে কী বলছি, তো এক্সেল শিট আমাদের এই যেখানে যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোর মাধ্যমে আমরা কী করব, কলাম চার্ট তৈরি করার বিষয়টা দেখব। তো এখান থেকে আমার যে ডাটাগুলো টাইপ করা আছে সেগুলো কি, এখানে বিভিন্ন ইরিগেশন বোর্ডের যে বিভিন্ন সালের পাশের সাল কত সেটা, তারপর এখানে দেওয়া আছে বিভিন্ন স্টুডেন্টের যে কে কোন সাবজেক্টে কত মার্ক পাইলো, সে এই দুইটা বিষয়ের উপরে আমি কী করবো, কলাম চার্টের বিষয়টা দেখবো। এখন ধরুন আমি প্রথম যেটা করবো এটা দিয়ে করি। তাহলে করার জন্য এখানে আপনাকে যেই ডাটাগুলো আপনি টাইপ করবেন সেগুলো প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করার পর আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো। আর ইনসার্ট ট্যাবে আসার পর এখান থেকে আমাদের এই যে চার্ট অপশন থেকে আমাদের কলাম চার্টটা কোথায় আছে, আমরা এই যে উপরে এখানে চলে আসবো। এখানে আসার পরে আমরা এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের যে কলাম চার্ট, তো কলাম চার্ট এখানে আমাদের কী আছে, দুই ধরনের, একটা দেওয়া আছে আপনার 2D কলাম চার্ট, আর একটা আছে 3D কলাম চার্ট। আমরা দুইটা দিয়ে দেখবো। প্রথমে আমরা 2D দিয়ে দেখি, তা দেখার জন্য যে 2D কলাম চার্টের মধ্যে এখানে আপনি কোনটা নেবেন। এই যে এখানে 2D-র মধ্যে এরকম দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ধরুন যে প্রথমটি নিলাম। বাস, নেওয়ার পরে আমাদের এখানে একটা ধরুন কলাম চার্ট চলে আসলো 2D। তো এখানে আসার পরে এই কলাম চার্টের মধ্যে এখানে আমাদের এই যে ডাটাগুলো এখানে কীভাবে শো করছে, এখানে কীভাবে ডাটাগুলো আপনার এই যে গ্রাফের মধ্যে বা চার্টের মধ্যে আসছে, সেটা আপনারা দেখার জন্য কী করবেন, এখানে ধরুন আমরা সরাসরি দেখার জন্য যেগুলো মাউস পয়েন্ট নিয়েও দেখতে পারি, যে আপনিও দেখার মাউস পয়েন্টার নেন। ধরুন এটা আমাদের কোন, এটা হচ্ছে ঢাকা বোর্ডার, এটা রাজশাহী, যশোর, কুমিল্লা বোর্ডার, এবং আমাদের এখানে যে এই যে কোনটা কোন সিরিজ, এখান থেকে কিন্তু আমরা যেখান থেকে দেখাচ্ছি যেটা 2020 সালের আমাদের এটা, এই যে এই সিরিজটা হচ্ছে 2020 সালের, এই যেগুলো আছে 2020 সালের, আর 21 সালের কোনটা এই যে কালার দিয়ে দেখাচ্ছে। এখন আপনার মাউস পয়েন্টার নিলেই এই যে দেখতে পারতেছেন আমার সিরিজ 2020, এই যে পয়েন্ট ঢাকা বেলু 80, এখানে কিন্তু মাউস পয়েন্টার সাথে সাথে দেখাচ্ছে। সেম ভাবে এটা আসেন, এটাও দেখাচ্ছে আপনার এটা কোন বোর্ড কত বেলু, সেম এটা আপনার দেখাচ্ছে যে এটা কোন বোর্ডের কত বেলু। তো এইভাবে কিন্তু আপনি এখানে এখান থেকে মাউস পয়েন্টার দেখতে পারেন। অথবা ধরুন আমরা যদি সরাসরি আসি যে এখান থেকে ঢাকা বোর্ডারটা দেখে, আমরা এই যে ঢাকা বোর্ডের এখানে 2020 সালের, 20 সালের কত এখানে ঢাকা বোর্ডার আছে আপনার কত, এই যে আমরা দিকে আসি কত 80, মাউস পয়েন্টারও দেখাচ্ছে, অত আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তারপর এখানে 21 সালের কত, 21 সালের ঢাকা বোর্ডের কত 60, তাহলে আমরা এই যে আসি এখানে 60 সই বরাবর। তারপর এখানে 2022 সালের কত 70, এই যে এখানে 70। সেমভাবে আপনার রাজশাহী বোর্ডটা দেখেন, রাজশাহী বোর্ডটা এই যে এখানে ধরুন 70, তারপরে কত 80, তারপরে কত দেখাচ্ছে 40, এই যে এখানে 40। তো এখন এইভাবে পরেগুলো দেখতে পান। এছাড়া ধরেন আপনি যদি এইভাবে দেখেন যে আপনার 2020 সালেরগুলো দেখবেন, তাহলে 2020 সালের যেগুলো আছে, এই যেটা 2020 সালের এটা, তাহলে এটা এটা কিসে, এটা ঢাকা বোর্ডের। আবার এই যেটা আমরা দেখি 2020 সালের, এটা কিসে, এটা হচ্ছে রাজশাহী বোর্ডের, এটা কত আছে এখানে 70। তারপর যশোর বোর্ডের 2020 সালে কত 60, এই যে এখানে 60 সই বরাবর। সেমভাবে কুমিল্লা বোর্ডের কত 70 2020 সালের, এইভাবে আপনি 21-22 সালেরগুলো দেখতে পারেন। বাস, এইবার দেখার পরে এখন আপনি যখন এখানে কোনো কিছু আপনি চেঞ্জ করবেন ডাটা, তখন এখানে কিন্তু আপনার গ্রাফের মধ্যে চেঞ্জ হবে। যে বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখি, দেখার জন্য ধরেন আমরা যে 40-এর জায়গায় আমরা যদি এখানে লিখে দিলাম, ধরেন লিখে দিলাম কত 90, এখন 90 লেখা সাধারণত, ধরেন এই যে আমার এখানে কিন্তু এটা কোন বোর্ডের আমি 90 করছি, রাজশাহী বোর্ডের, এখানে 2022 সালের ডাটার 90 করছে, তাহলে এই যে রাজশাহী বোর্ডের এখানে ধরেন এই যে এটা আমি যেটা 90 করছি, এই 90 সেই বরাবর চলে আসছে, সেই বরাবর চলে আসছে। এখন আমি এটা কমাই দিই, আবার ধরেন আমি করে দিলাম 50, 50 করে দেওয়াতে এই ধরুন আবার এখানে এটা কমে গেছে, তাহলে এই যে এটা কমে গেল, এখানে 50 সেই বরাবর চলে আসছে। এইভাবে আপনি এখান থেকে ডাটাগুলো চেঞ্জ করলে আপনার এখানে এই যে চার্টটা তো তৈরি হবে, সেই সিরিজগুলো এখানে কীভাবে অটোমেটিক্যালি চেঞ্জ হবে, এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে 2D কলাম চার্ট তৈরি করে ডাটাগুলো দেখতে পারেন। বাস, ডাটাগুলো দেখার পরে এখন এই চার্টটাকে আমরা এখানে সিলেক্ট করার পরে এই চার্টটাকে আপনি বিভিন্ন রকমের স্টাইল, আপনি বিভিন্ন এলিমেন্ট অ্যাড করা, তাছাড়া এখানে কালার করা, এখানে ফরম্যাট করা, আরও বিভিন্ন কিছু এই চার্টের মধ্যে করতে পারেন। তো সেটা করার জন্য কী করতে হবে, এখান থেকে ধরুন আমরা প্রথমে যে চার্ট টাইটেল দেওয়া আছে, চার্ট টাইটেল ধরুন আপনি এখানে টাইটেলের মধ্যে এখানে যে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে ধরেন যে আমরা যখন ক্লিক করছি, ডাবল ক্লিক করার পরে আমার এখানে এই টাইটেলের মধ্যে এখানে ফরম্যাট করার অপশন চলে আসছে। তো এখান থেকে ফরম্যাট করার জন্য আগে আপনার এখানে টাইটেল আপনি এখানে কিছু লিখে নেবেন, আপনার চারটা কী ধরনের, তাহলে এখানে ধরুন আমার কি বাংলাদেশ, বাংলাদেশ এডুকেশন বোর্ড, আপনার চারের নামটা লিখে নেবেন। বাস, লেখার পরে এবার আপনার এই চারের মধ্যে আপনি এখানে কোন ধরনের ফরম্যাট করবেন, এই যে দেন আপনার কোন ধরনের ফরম্যাট করে ফরম্যাট করতে পারেন। তো এই যে বিষয়গুলো আপনি এখানে ক্লিক করলে হবে, তারপর আরও বিষয় দেওয়া আছে, এগুলো আপনার ধরুন এখান থেকে ক্লিক করলে এই যখন ট্রান্সপারেন্সি আর বাড়ায় কমা দিলাম, এখানে যা করবেন এই বিষয়গুলো হবে, তো ফরম্যাটের বিষয়গুলো হবে, এটা হচ্ছে টাইটেলের বিষয়। তো এই টাইটেলটা আপনি কীরকম করতে চান সেটা এই যে আমি ডাবল ক্লিক করো, অথবা যে মাউসের ডান বাটনে আপনি যদি ক্লিক করেন, এখান থেকে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, যে ফরম্যাট চার্ট টাইটেল,
এখানে ক্লিক করলে সেম বিষয় আসবে। তারপর টাইটেল এখানে আপনারা ধরেন যে মাউসের ডানে ক্লিক করার পরে আর অপশন দেওয়া আছে, যেগুলো ফন্ট চেঞ্জ করা, টেক্সট এডিট করা, তারপর চ্যাপ্টার চেঞ্জ, চার্ট টাইপ চেঞ্জ করা, এগুলো আপনি করতে পারবেন এই টাইটেলে ক্লিক করার পরে। তারপর এখান থেকে এই যে আপনার অ্যাড চার্ট এলিমেন্ট থেকে আপনার চার্ট এলিমেন্ট আমরা সেট করতে পারি। তো সেটা আপনি করার জন্য আপনার চার্টটার মধ্যে আমরা সিলেক্ট করি, করার পর এখান থেকে এই যে চার্ট এলিমেন্টটা এখানে অনেক অপশন দেওয়া আছে। আপনি এক্সেসে গেলে এখান থেকে ধরেন আপনি যে যান এই যে এখানে এইভাবে দেখাচ্ছে, আবার এটা যান এইভাবে, এই যে এখানে এই বেলুগুলো চলে যায়, আবার এইগুলো চলে যায়, এই যে এখানে মাউস পয়েন্টার আমরা দেখতে পাচ্ছি। তারপর এক্সেস টাইটেলে যান, এই যে টাইটেল এইরকম, এই যে আপনার এইরকম, তো বিষয়গুলো আপনি এইভাবে শো করবে। তারপর আপনাকে চার্ট টাইটেলে যান, এটা চার্ট টাইটেল, তার টাইটেলটা আপনার কীভাবে রাখবেন এই যে রাখতে পারেন, এখান থেকে অপশন দেওয়া আছে। তারপর ডাটা লেভেলে গিয়ে বিভিন্ন ডাটা লেভেলগুলো এই যে এখানে এখানে আপনার দেখাচ্ছে, এখানে মাউস পয়েন্টার আপনি দেখতে পারতেছেন এই যে এখানে। তারপরে আপনি ইয়েতে আসেন, ডাটা টেবিলে আসেন, এই যে টেবিল লেভেলে দেখাচ্ছে যে নিচে টেবিল আকার আসে। তারপরে এররবার আসলে এই যে এররবার বিষয়গুলো দেখাবে। তারপর আপনি গ্রিড লেন্সে আসলে গ্রিড লেন্স আপনার এই যেখানে যে গ্রিড লেন্সগুলো থাকে আমাদের, সেই গ্রিড লেন্সগুলো এখানে আপনি কীভাবে শো করাবেন সেটা করাইতে পারেন। তারপর লিজেন্ডে গেলে এই যে লিজেন্ড যেটা থাকে আমাদের লিজেন্ড, এই যে লিজেন্ড এইটা আপনি কোন জায়গায় কীভাবে রাখবেন তো সেটা আপনি রাখতে পারেন। তারপর এখান থেকে ট্রেড লাইন, যদি এখান থেকে আপনার যে ট্রেড লাইনের মধ্যে আমাদের এখানে কী করা থাকে, আমাদের লাইন লাইনের কোনো কাজ করা থাকে আমাদের এই চার্টের মধ্যে, সেক্ষেত্রে ট্রেড লাইনের বিষয়টা এখানে কাজ করবে। তো এখানে আমাদের করা থাকলে তো এটা সেই বিষয়গুলো আপনি এখানে চার্ট এলিমেন্টগুলো আপনি কীভাবে রাখতে চান। তো এই চার্ট এলিমেন্টের সেম বিষয়টা এখানে দেওয়া আছে, এই যে এখানে আপনার গেলে এখান থেকে আপনার কুইকলি করতে পারেন। তো এখান থেকে টিক মার দেওয়া আছে, আপনি দেখেন এই যে টিক মার ডাটা লেভেল, ডাটা লেভেল চলে আসছে, ডাটা এই যে ডাটা টেবিলে টিক করেছে টেবিল চলে আসছে, ডাটা লেভেলে যান এই যে লেভেল চলে আসছে। তো এখান থেকে এগুলো আপনি ক্লিক করে আরও দ্রুত নিতে পারেন। তো এই যে বিষয়গুলো দেওয়া আছে এখানে, তো আমরা এগুলো উঠাই দিলাম, বাস এগুলো এই ব্যাপারে আপনি গুরুত্ব রাখতে পারেন, এখানে দেওয়া আছে। বাস তারপরে ধরেন এখানে আমরা চার্টে ক্লিক করার পরে তারপরে এগুলো দেওয়া আছে আপনার কি কুইক লেআউট, আপনি এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারেন, এই যে লেআউট চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে কালার, আপনি কোন কালার দেবেন কালার চেঞ্জ করতে পারেন। চার্ট স্টাইল, এখান থেকে আপনি কীরকম স্টাইল রাখবেন, এই বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আপনি চার্টের কোন রকম স্টাইল নিতে চান এই যে স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে এই যে সুইচ রো কলাম আপনি এখান থেকে সুইচ করতে পারেন, আমরা সুইচ রো কলামে গেলে এই যে কলামগুলো সুইচ হবে, আপনার এখানে রো কলাম সুইচ হবে। তাহলে এখান থেকে ধরুন আমরা এটা আবার রাখি স্টাইলটা, স্টাইলটা রাখলাম, রাখার পরে এখান থেকে আমরা কলামটা সুইচ করবো, যেটা এটা দিলে রো কলাম এই যে সুইচ হবে, এটা ধরুন চলে আসে, আবার এটা দিলে আবার যে বোর্ড চলে আসে, এইভাবে আপনি রো কলাম সুইচ করতে পারেন। তারপরে ধরুন এখান থেকে আমরা কি সিলেক্ট ডাটা সোর্স থেকে এখান থেকে ডাটা সোর্স অ্যাড এডিট ডিলিট রিমুভ এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। তো এই কাজগুলো ধরুন কীভাবে করতে তার উপরে কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে এখান থেকে চার্ট টাইপ থেকে আপনার চার্ট টাইপ চেঞ্জ করতে পারেন। তো চার্ট টাইপের মধ্যে এখান থেকে আমরা কিন্তু টু ডি কলাম চার্ট নিয়েছি। তো এখন ধরুন টু ডি কলাম চার্ট নেওয়ার পরে এই যে আমরা এখানে ক্লিক করে স্টেক কলাম, তারপরে যেখানে আসে এটা আমাদের থ্রি ডি স্টেক কলাম, তারপরে এখানে গেলে আমার থ্রি ডি কলাম। এখন আমরা যদি থ্রি ডি কলাম চার্ট নিতে চাই এই যে এখান থেকে আপনি কোনটা নেবেন নিতে পারেন, এই থ্রি ডি স্টেক কলাম অথবা এইটা অথবা আপনি যেটা দরকার আপনি সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, বাস এই থ্রি ডি আমাদের কলাম চার্ট চলে আসছে। তাহলে থ্রি ডি কলাম চার্ট চলে আসছে, আবার এখান থেকে ইচ্ছা করলে আপনি এই ডাটাগুলো এখানে দেখতে পারেন। এই যে মাউস পয়েন্টার নেবেন এই যে এটা চলে আসছে, সেমভাবে এটা আসেন, এই যে এটা আপনার কোন বোর্ডের কোন ভ্যালুটা এটা আসেন, এখানে মাউস পয়েন্টার দেখাচ্ছে। তারপর এটা আসেন মাউস পয়েন্টার নিলে আপনি দেখতে পারবেন যেখানে আপনার থ্রি ডি কলাম চার্টের মাধ্যমে ডাটাগুলো এখানে কীভাবে আপনার এখানে সিরিজগুলোর মধ্যে শো করছে, তো সেটা আপনি এখানে মাউস পয়েন্টার নিলে ইজিলি বুঝতে পারবেন। তারপরে ধরুন এখান থেকে আমরা এই যে মুভ চার্ট, এই চার্টটাকে এই শীট থেকে আপনি যদি অন্য কোনো থেকে মুভ করাতে চান তাহলে এই যে এখান থেকে আপনি নিউ শীটের নাম লিখে দেয় অথবা যেটা সেটা দিয়ে ওকেতে ক্লিক করলে নতুন একটা শীটের ভিতরে আপনার চার্টটা চলে আসবে। তারপরে এই যে এখান থেকে যে আপনারা এই যে স্টাইল, এই যে এখানে স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখান থেকে নিচে আসেন আরও স্টাইল দেওয়া আছে, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন। তারপরে চাইলে এখান থেকে আপনার কালারও চেঞ্জ করতে পারেন, এই যে অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারেন। তারপরে চার্টের মধ্যে আপনি ফিল্টার করার জন্য এই যে এখানে ফিল্টার, এখানে চার্ট আপনি ফিল্টার করতে পারেন যে আপনার 2000 কি কোন সালের দেখবেন, 2000 আপনার 21 সালের ডাটা দেখবেন, 2022 সালের কোন বোর্ডের আপনি দেখবেন যশোরা কুমিল্লা বোর্ডের অ্যাপ্লাই দেন, এর এই 2022 সালের যশোর কুমিল্লা বোর্ডের এখানে ডাটাগুলো থ্রি ডি কলামের মধ্যে এখানে কি আপনার ডাটাগুলো চলে আসছে একটা গ্রাফ আকারে। তারপর আবার সিলেক্ট হলে ক্লিক করি, আবার সিলেক্ট হলে ক্লিক করি, করার পরে অ্যাপ্লাই দিই, বাস আবার সবগুলো চলে আসছে। তারপরে সিলেক্ট ডাটা থেকে এই যে আমরা এখানে সিলেক্ট ডাটা যে কাজটা আছে এই কাজটা ইচ্ছাগুলো এখান থেকে করতে পারি, সেম বিষয়। তো এগুলো এখান থেকে করার পরে ধরুন এগুলো তো আমরা কী দেখলাম, এখান থেকে আমার টু ডি বা আমরা থ্রি ডি আমরা যেই কলাম চার্ট নিয়ে না করো এটা হচ্ছে আমাদের ডিজাইনের বিষয়গুলো। তারপরে যে ফরম্যাট আসলে সেভাবে এখান থেকে আপনারা ফরম্যাটও করতে পারেন। তো ফরম্যাট করার জন্য এখানে কোন পার্টটা ফরম্যাট করবেন এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন যে আপনার কী ফরম্যাট করবেন, চার্ট এরিয়া না চার্ট টাইটেল না আপনার এখানে ফ্লোর না আপনার এখানে প্লট এরিয়া না কোনটা করবেন, তো এখানে সিলেক্ট করলে হবে। যেমন আমি এখানে যদি দিই ধরে দিলাম চার্ট টাইটেল, এর চার্টটা সিলেক্ট হয়ে গেলো, এটা বাদ আপনি কোনোটা দেন দিলাম আমরা কি দিলাম এখানে ধরুন সিরিজ দিলাম, তাহলে আমাদের সিরিজ যেটা আছে এটা সিলেক্ট হয়ে গেলো এই যে এখানে সিরিজটা।
তো এইভাবে আপনি যেটা সিলেক্ট করবেন সেইটা এখানে সিলেক্ট হবে। তারপর সেইটা সিলেক্ট করার পর আপনি যদি ফরম্যাট সিলেকশনে যান, এখান থেকে কি আপনার ফরম্যাট সিলেকশন হয়ে এখান থেকে ফরম্যাট করতে পারবেন। যেমন যেটা সিলেক্ট করা আছে আপনি ফরম্যাট করবেন, তো আপনি এই যে কীভাবে ফরম্যাট করবেন এই যে এখান থেকে দেওয়া আছে, আপনি কীভাবে করবেন এটাতে করবেন, এই যে এরকম হয়ে গেলো, তারপরে এই যে এরকম দেন, এই যে এরকম হয়ে গেলো, এই যে এরকম হয়ে গেলো, এরকম হয়ে গেলো, যেরকম কীরকম চান। তারপর এখানে এদিকে আসেন, ট্রান্সপারেন্সি কীরকম দেবেন, এই যে ট্রান্সপারেন্সি বাড়াইতেছেন, আবার এখানে আসেন, এটা কীরকম দেয় যে এরকম, এই বিষয়গুলো আরও প্র্যাকটিস করবে তাহলে আপনার করতে পারবেন। তো আমি এটা দেখা দিলাম যে 2020 সালের সিরিজ যেগুলো থাকবে সেগুলো আপনি এভাবে করে নিতে পারেন। পাশাপাশি 20-এর পরে আপনার অন্য কোনো সিরিজ দিলে সেই সিরিজগুলো আপনি এভাবে নিজের মতো করে ফরম্যাট করে নিতে পারেন। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখান থেকে রিসেট ম্যাচ স্টাইল, যে রিস্টাইল করলেন রিসেট দিতে গেলে এই যে রিসেট আবার আগের মতো হয়ে গেলো। তারপর এখানে আপনি শেপ নিয়ে শেপ অ্যাড করতে পারেন, এগুলোতে ডিজাইন করতে পারেন, এখান থেকে এগুলো নিয়ে আপনি ফরম্যাট করতে পারেন। তারপরে এই যে আপনি এখানে ফিল, এই যে বিষয়গুলো দেওয়া আছে, আপনি ফিল কীরকম করবেন, এই যে একটা সিরিজ সিলেক্ট করা সিলেক্ট, আর আপনি যদি এটা সিলেক্ট করা বাদ দিয়ে এখানে আমরা কী দেখা দিই যে চার্ট এরিয়া দেখা দেয়, তাহলে চার্ট টোটাল এরিয়ার ভিতরে কাজ করবে। এখন এখানে যান, যারপর আপনি এই যে ফিল দেন, এই যে চার্ট এরিয়ার ভিতরে কাজ করবে। তারপর এখানে গ্রেডিয়েন্ট কী দিবেন এগুলো, তারপরে এই যে আরও বিষয় আছে এফেক্ট এফেক্ট, এগুলো আপনি কীভাবে দিবেন এগুলো এখান থেকে সেট করতে পারেন। এগুলো একটু প্র্যাকটিস করবেন তাইলে হবে। তাহলে এখান থেকে দেন আমাদের এই যে ডাটাগুলোর মাধ্যমে আমরা এখান থেকে কী করলাম, আমরা 2D পাশাপাশি 3D আমাদের এখান থেকে যে কলাম চার্টের মাধ্যমে আমরা দেখলাম। তো এখন থেকে মনে করেন এটা আমরা এখান থেকে দেখার পরে ডিলিট করে দিলাম। বাস এখন আমাদের নিচের ডাটাগুলো দিয়ে আপনি সেমভাবে 2D অথবা 3D কলাম চার্ট আপনি তৈরি করতে পারেন। করার জন্য সেমভাবে ডাটাগুলো সিলেক্ট করবেন, করার পর আমরা নিচের আসি। আবার আসার পর আমরা এই যে এখানে আমরা চলে গেলাম, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে 2D বা 3D আপনি যেটা নেন, ধরুন আমি 3D নেই, 3D নেওয়ার জন্য এখান থেকে কোনটা নেবেন, ধরুন আমি এই 3D এটা নিলাম। নেওয়ার পর এখানে 3D চার্ট সেমভাবে আগের মতো টাইটেল লিখবেন। তারপর এখান থেকে এই যে আপনার 3D কলাম চার্ট, আমাদের এখানে বিভিন্ন সাবজেক্টগুলো চলে আসছে নিচে এখানে সিরিজ আকারে, আর এখানে এই ধরনের যে নেমগুলো চলে আসছে এখানে, এখানে পরিবার এই যে এখানে যেগুলো আছে এখানে ডাটাগুলো এখানে এইভাবে শো করছে। তো এখানে ধরুন আমরা দেখি যে পরিবার বাংলায় কত মার্ক, 80, তাহলে বেঙ্গলি সাবজেক্টের এই যে কালার, এই কালারগুলো, আর ইংলিশে আমাদের এই যে কালার আমরা দেখতে পাচ্ছি, যে কালার দেখা যাচ্ছে সেখানে, আমরা যদি মাউস পয়েন্টার নেই এই দেখতে পাচ্ছি, তাহলে কুরিমের এখানে তার এ কত বেঙ্গলি সাবজেক্টে 80 মার্ক, তার মধ্যে এই যে এখানে আসে এটা কিন্তু 80 মার্ক এটা দেখাচ্ছে, এখানে মাউস পয়েন্টার দেখাচ্ছে, পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 80 মার্ক আসে। সেমভাবে কুরিমের ইংলিশে কত, ইংলিশে 60, তাহলে এই যে এখানে কিন্তু 60 সই বরাবর 60, এই যে সই বরাবর 60 এটা। তারপর এখানে কুরিমের কত, ম্যাথে কত, 70, তাহলে দেখেন 80 আর 60 মধ্যে এখানে কিন্তু 70, এটা হচ্ছে আপনার এখানে আমাদের 3D কলাম চারটা আমরা যে দেখতেছি এইভাবে কিন্তু শো করছে। সেমভাবে রহিমারটা এভাবে দেখতে পারেন এইভাবে। তারপর যদি আপনি জানেন যে এখানে সাবজেক্ট অনুসারে সবারটা দেখবেন, তাহলে এখন বেঙ্গলি সাবজেক্টে করিমের কত 80, তাহলে বেঙ্গলি সাবজেক্টে করিমের কত 80, এই যে এটা বেঙ্গলি সাবজেক্টে করিমের 80, তাহলে বেঙ্গলি সাবজেক্টে রহিমের কত, রহিমের 70, এই যে 70, 80 থেকে একটু নিচে। তারপরে এখন হাসানের কত 60, এই 70 থেকে একটু নিচে। তারপরে পলাশের 70, এই যে 70, এই 70, এই 70 সমান। তো এইভাবে আপনার সাবজেক্ট বা আপনার এখানে স্টুডেন্ট নেম অনুসারে আপনার এইগুলো গ্রাফের আপনার এটা চার ডাটাগুলো গ্রাফের মধ্যে দেখতে পারেন। বা দেখার পর এখান থেকে ধরুন আপনারা কীভাবে চারটাকে মনে করেন, এখন আপনি কী করবেন, এখানে আপনি ডিজাইন করবেন, এডিট করবেন, সেগুলো তো অলরেডি আমরা আগেই বললাম। তারপর এখান থেকে এই যে এখান থেকে যারা বলছি, এখান থেকে আপনি ক্লিক করার পরে এই যে আপনি কোনটা রাখবেন, এই যে ডাটা লেবেল, ডাটা টেবিল, এখান থেকে যে ডাটা টেবিল, এগুলো আপনি এখানে যে রাখতে চান এই যে শো করবে। এই রয়েছে ডাটা টেবিলের বিষয় নিচে আসছে, ডাটা আপনি যে লেবেল, এই যে লেবেলগুলো শো করছে, আপনার টেবিল উঠাই দিলাম চলে গেলো, আবার আপনি ডাটা টেবিল উঠাই দেন, টেবিল চলে গেলো, এগুলো ক্লিক করে রাখবে, উঠাই দিলে আবার চলে যাবে। তারপরে যে এখান থেকে বললাম এলিমেন্ট থেকে এখান থেকে দেখতে পারেন, তারপরে লেআউট, এগুলো তো আমরা আগেই বসে আপনি এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারেন, যেই লেআউট দেবেন সেই লেআউট হবে, যে লেআউট চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে স্টাইল, আপনি কীরকম স্টাইল দেবেন, এই যে মাউস পয়েন্টার নিলে, তারপরে এখানে রো কলাম সুইচ করতে পারেন, এই যে রো কলাম সুইচ, এখানে সাবজেক্ট এসে পড়ছে, এখানে নেমগুলো এসে পড়ছে, আবার সুইচ করেন, বাস আবার চেঞ্জ হয়ে গেলো। তারপরে চার টাইপ, আপনার চার টাইপ মুভ চার্ট, এগুলো তো অলরেডি আমরা বললাম, এগুলো আপনি করতে পারেন। তারপরে এখান থেকে ধরুন ফরম্যাটে গেলে আমরা এখান থেকে যে ফরম্যাট, যে বিষয়গুলো আমরা অলরেডি বললাম সেগুলো আপনি এখান থেকে করতে পারেন। তো বিষয়গুলো তো অলরেডি আমরা আগে দেখলাম। তাহলে এখান থেকে আমাদের মেন কাজটা কি, যে কীভাবে এখান থেকে আমরা যে আমাদের ডাটাগুলো থাকবে সেটা দিয়ে আমরা এখানে 2D এবং আমরা এখানে 3D কলাম চার্ট তৈরি করতে পারি সেটা কিন্তু দেখলাম। তারপরে আপনার এখান থেকে এটা সিলেক্ট করার পরে আপনি যদি চেঞ্জ করতে চান টাইপটা, তাহলে এই যে চেঞ্জ টাইপে যে আপনার এখান থেকে ধরেন এই যে এখানে যেটাই থাকুক 2D 3D যেটা থাকুক, এই যে কলাম চার্ট এখান থেকে আপনি এই যে 3D ক্লাস্টার কলাম, তারপরে যেটা দেওয়া আছে এইভাবে আপনার যেটা পছন্দ যেটা দরকার সেটা আপনার খালি সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবেন, বাস আপনার সেই ধরনের কলাম চার্ট এখানে আসা হবে। আসা বললে আপনি মাউস করে নিলে আপনার সেইভাবে আপনার ডাটাগুলো আপনার ইয়ার মধ্যে দেখতে পারবেন, বাস আপনি এটা দেখলে এখানে যেটা বুঝতে পারবেন। দেখার পর তারপর এখান থেকে ডিজাইন ফরম্যাট কীভাবে করতে হবে সে বিষয়গুলো তো অলরেডি বললাম। তাছাড়া ধরুন যে এখানে আমার চ্যানেলের মধ্যে
কিন্তু এখানে যে ডিজাইন এবং ফরম্যাটের উপর অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যেখান থেকে এই যে এমএস এক্সেল চার্ট ডিজাইন এ টু জেড। তো এখান থেকে এই ভিডিও দেখলে আপনার ডিজাইনের সমস্ত বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তাছাড়া আপনারা এখান থেকে যে কীভাবে ফরম্যাট করতে হয় আপনার চার্টটা, সেটার উপরে কিন্তু কমপ্লিট ভিডিও দেওয়া আছে। এমনকি দেখা গেছে ডিজাইন এবং ফরম্যাটের উপরে একত্রে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, এই যে আপনার চারটা তোমার গ্রাফের ডিজাইন এবং ফরম্যাটের স্টার্ট টু ফিনিশ, মানে ডিজাইন এবং ফরম্যাটের সমস্ত বিষয়গুলো আপনারা এই দুইটা ভিডিও পাশাপাশি এটা দেখলেও আপনারা আরও মানে এই দুইটার সংমিশ্রণে এই ভিডিও তৈরি করা হয়েছে। সুতরাং এটা দেখলে আপনারা এই দুইটা বিষয় একসাথে আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এখন থেকে মনে করেন ডিজাইন ফরম্যাটটা এই ভিডিওগুলো বলছে দেখে ক্লিয়ার হতে পারবেন। এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখান থেকে মেন কি দেখলাম, যে আমরা এখান থেকে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর মাধ্যমে এখানে কীভাবে আমরা 2D এবং 3D কলাম চার্ট তৈরি করতে পারি, পাশাপাশি এখানে ডিজাইন ফরম্যাটের অন্য বিষয়গুলো আমরা এখানে কী করলাম শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট কলাম চার্ট ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।